আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার চার দিনব্যাপী সরাসরি সংবাদের বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি আমি নূপুর চৌধুরী। আজকের ঘটনা প্রবাহ এই দিনটি নিয়ে যারা বিশ্লেষণ করবেন শুরুতে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি শেখ সেলিম অ্যাটর্নি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। আমরা পেয়েছি মোহাম্মদ মালিক, সিইও স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শেখ সেলিম এবং মোহাম্মদ মালিক, আজকের ঘটনা, অনেকগুলো ঘটনা ঘটেছে, তবে কিছুক্ষণ আগের যে ঘটনাটি সেটি হচ্ছে সাত মুসলিম দেশের নাগরিক এবং শরণার্থীদের যে নিষিদ্ধ করা জেমস রবার্ট যে নিষেধাজ্ঞায় করেছেন তার উপর আপিল প্রথমে খারিজ করে দিয়েছিল, সেই আপিলের আরেকটি শুনানি আজকে অনুষ্ঠিত হয়েছে একদম সন্ধ্যায়। আপনি যদি এই সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, আজকে নাইন্থ সার্কিট কোর্ট অফ অ্যাপিলসে এই জেমস রবার্ট ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট স্টেট অফ ওয়াশিংটনে যে নিষেধাজ্ঞা জারি করেছিল, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে মুসলিম ব্যাংক এক্সিকিউটিভ অর্ডারে সাসপেন্ডেড করে দিয়েছিল মোস্টলি, সেইটার সরকারের বিরুদ্ধে অ্যাপিল করে এর উপরে একটা স্টে অর্ডার চেয়েছে যাতে এটা বলবৎ থাকে। সেই স্টে অর্ডারের উপরে দুই পক্ষ শুনানি হয়েছে আজকে কোর্ট অফ অ্যাপিলসে। এখন কোর্ট অফ অ্যাপিলসে শুনানি এখনও কোর্ট তার রুলিং দেয় নাই। সো এইটা তিনজন জাজ এই রুলিং শুনছে, তবে আমার মনে হয় এই রুলিং বলবৎ, ডিস্ট্রিক্ট কোর্টের রুলিং বলবৎ থাকবে। তার কারণ ডিস্ট্রিক্ট কোর্টের রুলিংটা, এই এক্সিকিউটিভ অর্ডারটা কতগুলি কনস্টিটিউশনাল প্রভিশন ভায়োলেশন করেছে যা কোর্ট ফাউন্ড করেছে, এবং এই অ্যাপারেন্টলি মনে হয় সেটাই হয়েছে। যেমন ইউএস কনস্টিটিউশনের ইস্টাবলিশমেন্ট ক্লজ, ইকুয়াল প্রোটেকশন ক্লজ এবং ডিউ প্রসেস ক্লজ। ইস্টাবলিশমেন্ট প্রসেস ক্লজ হচ্ছে যে রাষ্ট্র এক ধর্মের উপরে অন্য ধর্মকে স্থান দিতে পারে না, সেটা ইস্টাবলিশমেন্ট ক্লজ। অ্যান্ড ইস্টাবলিশমেন্ট ক্লজ এখানে যা হয়েছে, ও মানে যে রুলিংটার রিয়েল মোটিভেশন ছিল মুসলমানদের ব্যান করা, এবং আপনারা নির্বাচনী অহদায় শুনছেন মুসলিম কান্ট্রি ব্যান্ড হবে। ইভেন এক্সিকিউটিভ অর্ডার জারি করার পরে প্রেসিডেন্ট ট্রাম্পের সিকিউরিটি অ্যাডভাইজাররা এসে বলছে যে উই হ্যাড টু কাম আপ উইথ সামথিং ফর এ মুসলিম ব্যান। সো অল দিস থিং দেয়ার ইজ এ রিলিজিয়াস অ্যানিমাস, অর্থাৎ ধর্মীয় দোষে দুষ্ট এই অর্ডার, যেটা ইউএস কনস্টিটিউশন প্রোহিবিট করে, সেইটা একটা। আরেকটা হচ্ছে এই অর্ডারে ইমিগ্রান্ট, নন ইমিগ্রান্ট এবং রেফিউজিদের সবাইকে ব্যান করা হয়েছে এন্ট্রি। নন ইমিগ্রান্ট ব্যান করলে তেমন কোনো ইয়ে না, কিন্তু যারা পারমানেন্ট রেজিডেন্ট ইমিগ্রান্ট তাদের অধিকারকে ব্যান করতে হলে কতগুলি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আন্ডারে কতগুলি প্রভিশন আছে সেগুলো কমপ্লাই করতে হয়, এবং এটা এই ওয়ার্ডার তো হইতে হবে নিউট্রাল, অর্থাৎ কনস্টিটিউশনালি রিপাগন্যান্ট বা কনস্টিটিউশনালি কনস্টিটিউশন সাথে ইনকনসিস্টেন্ট হওয়া যাবে না। তো সেখানে প্রবলেমটা হয়েছে, এই জন্য কোর্ট ব্যান করে দিছে, মানে এইটার সাসপেন্ডেড করে দিছে আনটিল ফার্দার হিয়ারিং পর্যন্ত। এবং ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে তার একটি টুইট দেখছিলাম যে এটি হয়তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে, যদি কোনো ওইরকম ডিসিশন হয় তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, তার কারণ যদি মোস্ট লাইকলি নাইন্থ সার্কিট কোর্ট অফ অ্যাপিলস ইজ পোরো এলিয়ান কোর্ট, ইমিগ্রেশন ডিসিশন ফেভারেবল ডিসিশন নাইন্থ সার্কিটের তো সবচেয়ে বেশি হয়। তো সেক্ষেত্রে মনে হচ্ছে এই মানে জাজের এই অর্ডার বলবৎ থাকবে। এখন যদি এই অর্ডার অ্যাফার্ম করে দেয় কোর্ট অফ অ্যাপিলস নাইন্থ সার্কিট, তাহলে ডোনাল্ড ট্রাম্পের আর সুপ্রিম কোর্টে যা ছাড়া অন্য কোনো উপায় নেই, অন্য আর কোনো কোর্ট নেই। এখন সুপ্রিম কোর্টে গেলে আমার মনে হয় নাইন্থ সার্কিটের ইয়েই বলবৎ থাকতো। আপনারা জানেন যে দেয়ার আর ফোর লিবারাল জাজেস, ফোর কনজারভেটিভ জাজেস, ওখানে টাই হলে আর কোন জাজ নেই আপাতত ওই টাই ব্রেক করার জন্য। সুতরাং নতুন যিনি হয়েছেন সেটার সিনেটে শুনানি এখনো অনুষ্ঠিত হয়নি, তার ওতনিতে টাইম লাগবে। সো সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন আপাতত আমার মনে হয় নাইন্থ সার্কিট খুব শিগগিরই এরপরে রুলিং দিয়ে দেবে দু একদিনের ভিতরে। তো রুলিং দিলে তাদের ইমার্জেন্সি বেসিতে ওখানে যেতে হবে, গেলে এই সেই কোর্ট পুরা নাইন জাজেস নেই এখন সুপ্রিম কোর্টে, আছে ফোর জাজেস। যেমন ওবামার এক্সিকিউটিভ অর্ডারে স্প্লিট ভোট হয়েছে 4-4, সুতরাং ফিফথ সার্কিট কোর্টের রায় বলবৎ রয়ে গেছে।
রায় বলবৎ রয়ে গেছে। আপনি যদি অ্যানালিসিস করেন ওবামার এক্সিকিউটিভ অর্ডার টেক্সাস ভার্সেস ইউএসএ যে প্রিন্সিপালে ওইটা করা হয়েছে, সেই ক্ষেত্রে এই অর্ডার কনস্টিটিউশনালি অনেক উইক, তার কারণ ওবামার যেমন এস্টাবলিশমেন্ট ক্লজের কোনো ভায়োলেশনে কোনো অ্যালিগেশন আসে নাই, ইকুয়াল প্রোটেকশন ক্লজের ভায়োলেশনের অ্যানিমেশন আসে নাই, ডিউ প্রসেসের কিছুটা আসছে বাট সেটা অন্যভাবে আসছে। সো সেক্ষেত্রে এই ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ডারটা অনেক বেশি লিগালি উইক। আপনার কাছে আসবো মোহাম্মদ মালিক, আপনার কাছে আমি এই বিষয়টি জানতে চাই একটু ভিন্নভাবে। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা দিলেন 60টি দেশের নাগরিকদের নিষিদ্ধ করা, শরণার্থী নিষিদ্ধ করা, তখন আমরা মানুষকে যেমন দেখেছি রাস্তায় এসে বিক্ষোভ করতে, সেই সাথে আমরা বিচার বিভাগকেও দেখলাম যে মানুষের পাশে এসে দাঁড়াতে। এবং একজন যিনি হচ্ছে জর্জ বুশের নিয়োগ দেয়া, তিনি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে গিয়ে এই কাজটি করেছেন, নিষেধাজ্ঞা দিলেন। তো এই বিষয়টি আপনি যে আমেরিকার গণতন্ত্র বলি, বিচার বিভাগ বলি, মানুষের যে ফ্রিডম স্বাধীনতা বলি, সে বিষয় নিয়ে যদি বলতেন। ধন্যবাদ। ঠিকই বলেছেন, মানে লিগাল এই এই যে যে আজকে হিয়ারিং হচ্ছে, তো সে ব্যাপারে তো সেলিম ভাই অ্যাটর্নি, উনি তার আইনি ব্যাখ্যাটি দিলেন। তবে আমি একটু অন্যভাবে এটা শুরু করতে চাই, সেটা হলো যে অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ অর্ডারটা কী, সেটা যদি আমরা বেসিক্যালি দেখি যে কনস্টিটিউশন প্রেসিডেন্টকে ক্ষমতা দিয়েছে যে প্রেসিডেন্ট ইচ্ছা করলে কোনো একটা মানে পাওয়ার টু মেক লস অর এক্সিস্টিং লসকে তিনি একটু অন্যভাবে মডিফাই বা অ্যামেন্ডমেন্ট করে সেটাকে অন্য একটা রূপে আনতে পারেন, যদি দেখেন যে একটি এক্সিস্টিং ল ঠিকমতো কাজ করছে না। এটা ফেডারেল বিভিন্ন অর্গানাইজেশন আছে, বডি আছে, তার উপরে প্রেসিডেন্ট একজন অর্ডারের মাধ্যমে তার মানে তার মতো করে জিনিস আদায় করে নিতে পারেন। তবে এই এক্সিকিউটিভ অর্ডারটা কি অ্যাবসলিউট? আসলে অ্যাবসলিউট না কিন্তু, কারণ আমেরিকার কনস্টিটিউশনেই যেভাবে পুরো শাসন ব্যবস্থাটাকে ঢেলে সাজানো হয়েছে যে সেখানে তিনটে ব্রাঞ্চ আমরা জানি, সেখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, লেজিসলেটিভ ব্রাঞ্চ এবং সুপ্রিম কোর্ট। তো প্রেসিডেন্টের এই এক্সিকিউটিভ অর্ডার যেটার মাধ্যমে তিনি নতুন আইন তৈরি করতে পারেন কিংবা এক্সিস্টিং লকে তিনি তার মতো করে অ্যামেন্ড করে নিতে পারেন, সেটি কিন্তু অ্যাবসলিউট নয়। এটি দুটোভাবে এটি রহিত করা যেতে পারে, একটি হলো, তবে এই লটি কিন্তু একবার ইমিডিয়েটলি এনফোর্সেবল, কারণ এটা বলা হয় স্ট্রোক অফ দি পেন ল অফ দি ল্যান্ড, স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে ল অফ দি ল্যান্ড হয়ে যায়। কিন্তু এটিকে রহিত করার জন্য যেহেতু অ্যাবসলিউট নয়, ওই যে চেক অ্যান্ড ব্যালেন্স, সেটা কীভাবে করা হয়েছে, যে কংগ্রেসে যদি 2/3 মেজরিটি এটার বিরুদ্ধে ভোট দেয় তাহলে কিন্তু এই এই এক্সিকিউটিভ অর্ডারটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, অথবা সুপ্রিম কোর্ট যদি মনে করে যে এটি কনস্টিটিউশন বিরোধী তাহলে কিন্তু সুপ্রিম কোর্টও এটিকে বাতিল বলে ঘোষণা করতে পারে। তাহলে এইবার আসেন সেই জিনিসটাই কিন্তু দাঁড়িয়েছে, যেটা এক্সিকিউটিভ অর্ডার ইমিগ্রেশন ব্যান 7টি মুসলিম দেশের নাগরিকদের উপর, সেটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু বাই দিস টাইম সেখানে যেটা বলা হয়েছে যে প্রেসিডেন্টের পক্ষ থেকে হোয়াইট হাউস বারবার বলে যাচ্ছে ইটস নট এ মুসলিম ব্যান, কিন্তু সেলিম ভাই একটু আগে যেটা বললেন, পল রায়নও বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে সুমিলে হাউস স্পিকার, সবাই বলেছেন যে এটা মুসলিম ব্যান না, কিন্তু আসলে মোটিভটা কি? নির্বাচন প্রচারণাতেও তিনি কিন্তু মুসলিম ব্যানের কথা বলেছিলেন, এটি প্রকারান্তরে মুসলিম ব্যানই, তার কারণ 7টি দেশের 7টি মুসলিম প্রধান দেশ। আর কি বলা হয়েছে দেখেন, ওখানে কিন্তু তিনি আরেকটি কথা বলেছেন প্রেসিডেন্ট, যে সিরিয়া থেকে মুসলমান রিফিউজি আসতে পারবে না, তবে খ্রিস্টানদের অগ্রাধিকার দেওয়া হবে। তার মানে কি? ডিসক্রিমিনেশন করা হলো অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। তো যেটা ফেডারেল ইমিগ্রেশন ল কিন্তু প্রহিবিটস করেছে ডিসক্রিমিনেটিং এগেনস্ট ভিসা অ্যাপ্লিকেন্টস, কিসে? বিকজ অফ রেস, ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ আর প্লেস অফ রেসিডেন্স। তারপরে ডিসক্রিমিনেট করেছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, এক্ষেত্রে কিন্তু এই সবগুলোই হয়েছে। সেখানে যেমন প্লেস অফ বার্থ, রেস, ন্যাশনালিটি, এই ভিসা অ্যাপ্লিকেন্টদের এইগুলো বিবেচনায় ব্যান করা হচ্ছে, তখন কিন্তু এখানে একটা ডিসক্রিমিনেশন। আবার যখন অন দ্য বেসিস অফ রিলিজিয়ন ডিসক্রিমিনেট মানে ব্যান করা হচ্ছে, সেখানে একটা ডিসক্রিমিনেশন হচ্ছে। কাজে এই যুক্তিতে কিন্তু ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল তার আর্গুমেন্টগুলো আজকে তুলে ধরেছেন আর কি।
আজকে যে সন্ধ্যায়, জি, আবার জাস্টিস ডিপার্টমেন্ট তাদের যে আর্গুমেন্ট সেখানে যেটা বলেছে রাষ্ট্রপক্ষ, যে ফেডারেল ল গিভস দি প্রেসিডেন্ট অথরিটি টু সাসপেন্ড এন্ট্রি অফ অল এলিয়েন্স ফর ন্যাশনাল সিকিউরিটি পারপাস, যেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য করা হয়েছে, কাজেই প্রেসিডেন্ট ক্যান ডু দ্যাট। তো এটা আর্গুমেন্ট হয়েছে, রায় হয়নি। তবে আমি এই আর্গুমেন্টের ইমিডিয়েট পরপরই সিএনএনের একটা আলোচনা দেখছিলাম, পর্যালোচনা, সেখানে হার্ভার্ড ল স্কুলের একজন প্রফেসর বলেছেন যে এখানে তিনজন বিচারপতি আছেন, তার মধ্যে একজন বিচারপতি মিশেল, তিনি ওবামার থেকে মনোনীত, আরেকজন হলো বোশের, যেমন উইলিয়াম, তিনি বোশের সভায় মনোনীত। তো উনি বলেছেন যে মিশেলকে মনে হলো যে অ্যাটর্নি জেনারেল, ওয়াশিংটন অ্যাটর্নি জেনারেলের প্রতি একটু বায়াসড, কনভিন্সড। আবার তিনি একথাও বলেছেন রাষ্ট্রপক্ষ স্ট্রংলি তাদের আর্গুমেন্ট পুট আপ করতে পারেননি। তাহলে এই দুটো জিনিসটাকে যদি আমরা গাইডলাইন হিসেবে নেই, তাহলে কিন্তু রুলিং যা হয়তো এই যে এটা যে মানে এই ব্যানটা যে নিষিদ্ধ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, তার পক্ষে রায় আসতে পারে। তবে এটাই কিন্তু শেষ কথা নয়, শেষ কথা নয়, আমরা আরও দেখব। ট্রাম্প কিন্তু বলেছেন যে তিনি দরকার পড়লে সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন। তার মানে ওই যে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম যে একমাত্র মানে সুপ্রিম কোর্ট ছাড়া এটা রোহিত করার আর কোনো, যেটি অ্যাটর্নি সেলিমও ব্যাখ্যা করছিলেন। আমরা অ্যাটর্নি সেলিম আপনার কাছে জানতে চাই যে আমরা দেখেছি জেমস রবার্টের সিদ্ধান্তের পরপরই উনি যখন নিষেধাজ্ঞা দিলেন, তখন হোমল্যান্ড সিকিউরিটি থেকে সব ডিপার্টমেন্ট তার সেই যে স্থগিতাদেশ মেনেই সেই নাগরিকদের ঢুকতে দিলেন। আপনি এই যে বিচার বিভাগের স্বাধীনতা, আমেরিকার এই যে বিউটি বলি, আমেরিকার যে গণতান্ত্রিকভাবে স্ট্রং সব কিছুই বলি, এই বিষয়টিকে আপনি একজন আইনজীবী, এই বিষয়টিকে কীভাবে দেখেন? ওয়েল, অফকোর্স বিচার বিভাগ খুবই শক্তিশালী আইন ইন্টারপ্রিটেশন, ইমপ্লিমেন্টেশন এবং কার্যকরী করার ব্যাপারে, তার কারণ এখানে কোর্টের উপরে কেউ নাই। আপনার মনে আছে যে প্রেসিডেন্ট ক্লিনটনেরও ডেপোজিশন দিতে হয়েছিল কোনো সিভিল কেসে, যে বিচার বিভাগ আইনের ক্ষেত্রে বিচার বিভাগেরই সবচেয়ে, এদেশের সুপ্রিম কোর্টের বা বিচার বিভাগের হিস্ট্রি আছে কংগ্রেসের আইন বাতিল করে দিয়েছে, কংগ্রেসের পাশ করা প্রেসিডেন্ট আইন বাতিল করে দিয়েছে। আপনি জানেন যে প্রেসিডেন্ট সিনিয়র বুশের সময় ফ্ল্যাগ পোড়ানোর জন্য কংগ্রেস আইন করেছিল, এই আমেরিকান ফ্ল্যাগ পোড়ানো, সুপ্রিম কোর্ট সেই আইন বাতিল করে দিয়েছে। সো অনেক রেস রিলেটেড, রিলিজিয়ান রিলেটেড অনেক লেজিসলেশন ডিসক্রিমিনেশনের কারণে কংগ্রেসের আইন বাতিল করে দিয়েছে। মালিক ভাই যেটা বলতেছিল, প্রেসিডেন্টের 212 ধারার এফে ওই কথাটা বলা আছে যে বাই প্রোমালগেশন উনি এন্ট্রি, যে কোনো এলিয়েনের এন্ট্রি নিষিদ্ধ করতে পারেন টু দ্য ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টের জন্যে, ওকে। কিন্তু সেক্ষেত্রে আবার এই আইন 1925 করা হয়েছিল এবং পরে 1962 এসে আবার 202 দ্বারা 202 আবার এই পাওয়ার কার্টেল করা হয়েছে, যেটা ও জেমস রবার্ট বা অ্যাটর্নি জেনারেল প্রশ্ন করেছিলেন, তারা দে কুডেন্ট কাম আপ উইথ ভেরি গুড এক্সপ্লানেশন অফ দিস, ওকে। এইখানে শুধু ইমিগ্রেশন আইনের ইয়েটা নাই, এখানে আছে কনস্টিটিউশনাল প্লাস ইমিগ্রেশনের ইয়েতে। সো সেক্ষেত্রে আর প্রেসিডেন্ট আসলে কোনো আইন সংশোধন করতে পারে না, প্রেসিডেন্টের কোনো আইনে এক্সিকিউটিভের একটা অথরিটি দেওয়া, এই আইন ইন্টারপ্রিটেশন কীভাবে ইমপ্লিমেন্টেশন হবে সেটার ব্যাখ্যা দেওয়ার। যেমন প্রেসিডেন্টের ওই ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল ইউএস কোড 8 212 বলা আছে, প্রেসিডেন্ট মে সাসপেন্ড আর ডিনাই এন্ট্রি অফ অ্যান এলিয়েন বাই প্রোক্লামেশন, এই প্রোক্লামেশনটা হলো এক্সিকিউটিভ অর্ডার, এটা আইন, এটা আইনের ফোর্স আছে, বাট এটা আইন না, আইন কোনো লেজিসলেটিভ সাবজেক্টে প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে না, তখন কংগ্রেসের উপরে হস্তক্ষেপ করা হয়ে যায়, এক্সিকিউটিভ তখন লেজিসলেটিভ ব্রাঞ্চের উপরে হস্তক্ষেপ করে। সো সেক্ষেত্রে ওই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যে আমি এই আইনটা এইভাবে ইমপ্লিমেন্টেশন করবো, এবং ওই আইনে ওই পাওয়ারটা প্রেসিডেন্টের দেওয়া আছে 212 রেফ দ্বারায়, যেটা বাই প্রোক্লামেশন সে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এটা করতে পারে, সে এইটা বলেছে সিকিউরিটি রিজন দেখায়। আসলে রিয়েল মোটিভেশন ভিন্ন, এখানে রিয়েল মোটিভেশনটা ভিন্ন, সেইটাই ওয়াশিংটন স্টেটের অ্যাটর্নি জেনারেল এটা তুলে ধরেছে, এবং জেমস রবার্ট জাজ সেটা সাস্টেইন করেছে।
মোহাম্মদ মালিক আপনার কাছে যদি জানতে চাই, উনি আইনি ব্যাখ্যাটি দিলেন, সেই সাথে আমি কিছুক্ষণ আগেও আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে সাধারণ মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া আমরা বিক্ষোভগুলোতে দেখেছি, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বর্ণের মানুষ, সব বয়সের মানুষ সবাই কিন্তু একই কাতারে দাঁড়িয়েছিলেন এই নির্বাহী আদেশটির বিরুদ্ধে। এই যে মানুষের মধ্যে যে আমেরিকান যে জনগণ, তাদের মধ্যে যে একজন এটি যে গড়ে উঠেছে অভিবাসীদের দ্বারা, এই বিষয়টিকে, সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে আপনি যেটা যেমন বললেন যে আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, আর গণতন্ত্রের সৌন্দর্যটাই হলো যে সকল মত সহ অবস্থান এবং ফ্রিডম অফ থট অ্যান্ড ডিসকাশন, এইগুলো যদি না থাকে তাহলে রিয়েল গণতন্ত্র হয় না, শুধু নির্বাচন মানেই তো গণতন্ত্র নয়। তো আমেরিকাতে একটা কালচার আছে, প্রত্যেকটা মানুষেরই তার মানে মতামত ব্যক্ত করার স্বাধীনতা আছে, সে তার কী চাওয়া না চাওয়া, তার কোথায় গ্রিভেন্স, কোথায় ক্ষোভ, সেগুলো প্রকাশ করার অধিকার আছে। আর আমেরিকা তো একটি মানে একক জনগোষ্ঠী দ্বারা তৈরি একটি দেশ নয়, এটি একটা ল্যান্ড অফ ইমিগ্রেন্টস, এখানে সারা বিশ্ব থেকে মানুষ এসে এখানে সম্মিলিতভাবে আমেরিকাকে তৈরি করেছে, কাজে নানা মতের নানা ধর্মের নানা বর্ণের মানুষ এখানে আছে। তো যেহেতু এদেশের আইন প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিয়েছে তার মতামত ব্যক্ত করার জন্য, কাজেই একজন মানুষ, একটা বিবেকবান মানুষ যখন দেখে যে একটি অন্যায় ঘটে যাচ্ছে, তখন ন্যাচারালি সেই মানুষটি তার সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটি করতে পারে নির্ভয়ে, এবং সেটি হয়েছে। কিন্তু এই যখন এই এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ব্যান করা হলো সাতটি মুসলিম দেশের মানুষদের, এটি কিন্তু সাধারণ মানুষের কাছে ভালো লাগেনি, ভালো লাগেনি এই জন্যেই যে এর মধ্যে ডিসক্রিমিনেশন আছে, রিলিজিয়ন ভিত্তিতে আছে, বর্ণের ভিত্তিতে আছে, বা জাতিগত বিভেদ আছে। তো যে কারণে এই আমেরিকা যেহেতু ল্যান্ড অফ ইমিগ্রেন্টস এবং এখানে সব ধর্মের সব দেশের মানুষ এসে এই দেশটি তৈরি করেছে, সবার কন্ট্রিবিউশন আছে, কাজেই একটা ফেলো ফিলিংস থেকে সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু প্রতিবাদ করেছে, এবং এই প্রতিবাদের সঙ্গে কিন্তু লেজিসলেচাররা জয়েন করেছে, সিনেটররা কিংবা যারা আইন বিভাগও দেখেন সিম্প্যাথাইজড হয়েছে এটার ব্যক্তিতে, যে কারণে জাস্টিস জেমস রবার্ট যে রায়টি দিয়েছেন একটি যুগান্তকারী রায়, এটি তিনি কিন্তু এই জিনিসগুলোকেই ফিল করেছেন, ফিল করে ওভাবে তিনি আমরা আসবো আলোচনায়। একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে আবারও আমরা দেখব এবং আজকের দিনে আরও কতগুলো ঘটনা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন 24 টেলিভিশনের সরাসরি অনুষ্ঠান টিভিএন 24 এর অ্যানালাইসিস অনুষ্ঠানে। আমরা অ্যাটর্নি সেলিম এবং মোহাম্মদ মালিক আজকের যে সন্ধ্যাবেলার ঘটনাটি সেটি নিয়ে আলোচনা করছিলাম, সেই সাথে আজকে সকালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন প্রেসিডেন্টের মনোনীত কোনো সেক্রেটারির জন্য ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকিং ভোট দিতে হয়েছে। মেরসি দিবস আমরা দেখেছি এডুকেশন সেক্রেটারি হিসেবে মনোনয়ন লাভের জন্য 50-50 হয়ে যায়, যে কারণে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই ভোটটি দেন। আমরা এ বিষয়ে আমাদের প্রতিবেদনটি দেখব এবং সেই সাথে মেরসি দিবসের মূল্যায়নটি দেখব যে ওনার শিক্ষানীতিতে কী কী পরিবর্তনের অ্যানালাইসিস থাকবে, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনাদের কাছ থেকে জেনে নিব। My question is, and I don't mean to be rude, but do you think if you were not a multi-billionaire, if your family has not made hundreds of millions of dollars of contributions to the Republican Party, that you would be sitting here today? Senator, as a matter of fact, I do think that there would be that possibility. Bernie Sanders er emon proshne shudhu Betsy DeVos o hotobhomboi honni, Senate shunanite onno sodoshoder proshner uttor o tini thikbhabe dite parenni. School e ostro rakha jabe kina, she proshner uttor dite parenni sposhtobhabe. Say definitively today that guns shouldn't be in schools?
I think probably there, I would imagine that there's probably a gun in the school to protect from potential grizzlies. Michigan-er billionaire Betsy DeVos er kono shikha bibhage kaj korar temon kono obhiggota nei. Emon ki kono public school kinba state university te tini porashona korenni. Tar kono chele meyo public school e porashona korenni. Tai Senate shunanite senator der akromoner mukhei poren tini. Tremendous effect. নিজ দলের দুজন সিনেটরও সমর্থন দেননি তাকে, তাই প্রয়োজন হয় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের টাই ব্রেকিং ভোটের। এডুকেশন সেক্রেটারি বেটসি ডাভোস, she and her family contributed a lot of money. অনেক পয়সা তারা স্টেট রিপাবলিকান পার্টিতে কন্ট্রিবিউট করছে, প্লাস আপনার ট্রাম্পের ক্যাম্পেইনেও কন্ট্রিবিউট করছে। ট্রাম্পের স্কুল চয়েসের বিষয়টি সমর্থন করেন বেটসি ডাভোস। এখন তো হলো আপনি যে এলাকায় থাকেন সে এলাকার স্কুলে যেতে হবে। উনি বলেছেন না স্টুডেন্ট প্যারেন্টস যে স্কুলে যেতে চায় সেই স্কুলেই তাকে যেতে দিতে হবে। এতে করে কম্পিটিশন বাড়বে, কম্পিটিশন বাড়লে আপনার ভালো স্কুলগুলো টিকে থাকবে, যে খারাপ স্কুলগুলো চেষ্টা করবে আরও ভালো হতে, ভালো হতে না পারলে স্লোলি স্লোলি ওরা শেষ হয়ে যাবে। নিউ ইয়র্ক সহ 45টি স্টেটে কমন কোর গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে এটি জনপ্রিয়। তবে কমন কোরের বিরুদ্ধে বেটসি ডাভোস, এডুকেশন সেক্রেটারি, শি ইজ এ বিলিয়নিয়ার, ইউ নো দ্যাট, মিশিগান অ্যাক্টিভিস্ট, উনি ওনারা কমন কোরের উনি কমন কোর পছন্দ করছেন না। পাবলিক স্কুল বিরোধী বেটসি ডাভোস সমর্থন করেন চার্টার স্কুলের। সে অলওয়েজ প্রপোজ করতেছিল যে চার্টার স্কুল, চার্টার স্কুল হচ্ছে কি, এটা ভাউচার সিস্টেম, যে স্টেট উইল পে সার্টেন অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড দ্য প্যারেন্টস কুড ডিসাইড ওয়্যার এভার দ্য স্কুল দে লাইক টু সেন্ড দেম। সো এটা ইটস লাইক গিভিং দ্য কন্ট্রাক্ট, দ্য এডুকেশন সিস্টেম দে অন্ট শিওর শি উইল গিভ দ্য কন্ট্রাক্ট টু দ্য সামবডি এলস। There she doesn't worry about the quality, she worried about the quantity. More students graduate from high school, that looks good to her, but charter school is not as good as public school system. It's been proven by the facts, through the statistics, through the research by the Columbia University and other big university in the country. সেই সাথে মোহসিন পাটোরি বললেন বিশ্বের সবচেয়ে বেশি মেধাবীদের স্থান যুক্তরাষ্ট্রে, তবে কিছু পরিবর্তনও প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ। আমাদের যে পার ক্যাপিটাল এডুকেশন ইজ স্পেন্ডিং ইট ইজ ওয়ান অফ দি হাইয়েস্ট ইন দ্য পৃথিবীর সবচেয়ে বেশি, পৃথিবীর সবচেয়ে বেশি হওয়ার পরও আমরা কেন সেভাবে প্রগ্রেস করতে পারছি না, এই জিনিসটা কিন্তু দেখার দরকার। আপনি ম্যাথ অ্যান্ড সায়েন্স স্টেম ডিসিপ্লিন যেটা বলে, সিঙ্গাপুর ইজ নাম্বার ওয়ান, রাইট, জাপান, আপনার সুইজারল্যান্ড, অল দিস কান্ট্রিজ আর অ্যাবাভ আস, উই আর অ্যাবাউট 20th, রাইট, কিন্তু আমাদের স্পেন্ডিংটা বেশি, তার মানে ধরে আমাদের কোনো কোথাও সমস্যা আছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে ডাভোসের যে বিষয়টি সবচেয়ে বেশি মিল, এই বিলিয়নিয়ার সবসময় পাবলিক স্কুল বিরোধী এবং ডোনাল্ড ট্রাম্পও পাবলিক স্কুল বিরোধী, তাই শিক্ষাবিদরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের শিক্ষানীতি নিয়ে হয়তো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য যে কোয়ালিটি শিক্ষা পদ্ধতি সেটিতে হয়তো বাধাগ্রস্ত হতে পারে। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। মোহাম্মদ মালিক, আপনি দেখলেন আপনারা এই প্রতিবেদনটি, সেই সাথে ডাভোসের যে তার যে নীতি এবং আমরা যেটি দেখলাম উনি কখনোই পাবলিক স্কুলে যাননি, তার ছেলে মেয়ে কখনোই যাননি এবং তিনি হচ্ছেন এখন এডুকেশন সেক্রেটারি এবং আমরা দেখেছি যে সিনেট শুনানিতেও তাকে বারংবার বিভিন্ন বিষয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। শেখ সেলিম, আপনি যদি বলেন যে এখানকার এডুকেশন সিস্টেম, আপনি আইনজীবী, তারপরও যদি আপনি এখানকার আলোকে যদি বলেন বেটসি ডাভোসের যে অভিজ্ঞতা আপনি দেখলেন, যে তার অতীত যা বলে সেই অনুযায়ী এখন কী ধরনের পরিবর্তন আসতে পারে? যে একটা ইস্টাবলিশড এডুকেশন সিস্টেম সারা দেশে বিরাজ করছে ডেকেটস অফ দ্য ডেকেটস, বহুদিনে, যদিও চার্টার স্কুলের ভাউচার দিয়ে এর আগেও কিছু কিছু জায়গায় এক্সপেরিমেন্টালি করা হয়েছিল, কিন্তু সেটা তেমন পপুলারিটি বা আশাব্যঞ্জক ফল আসে নাই। সেক্ষেত্রে পাবলিক স্কুল অ্যাবলিশ করে ওইভাবে ভাউচার দিয়ে রাতারাতি বা চার বছরে একটা শিক্ষানীতি গড়ে তোলা আমার মনে হয় খুবই কঠিন ব্যাপার এটা। আর তাছাড়া আপনি যদি দেখেন বেটসি ডাভোসের ব্যাকগ্রাউন্ড, তার শি ইজ নট অ্যান এডুকেশনিস্ট, সে কোনো শিক্ষাবিদ না, তার কোনো গভর্নমেন্ট এক্সপিরিয়েন্স নাই, সে এখানে আসছে, আপনি বিভিন্ন সেনেটরদের প্রশ্ন বুঝলেন যে তারা এখানে আনা হয়েছে তার কারণ বিকজ অফ দ্য কন্ট্রিবিউশন, শি কন্ট্রিবিউটেড, শি শুড গেট সামথিং ব্যাক, গেট ব্যাক। সো আর আপনি যদি এর আগের এডুকেশন সেক্রেটারিদের ব্যাকগ্রাউন্ড দেখেন, দিজ আর অল শিক্ষাবিদ ম্যাক্সিমাম,
তাদের এডুকেশনে লাইফ লং কন্ট্রিবিউশন আছে, সিস্টেম আছে, জানা আছে, অভিজ্ঞতা আছে, একটা ভিশন আছে তাদের, তারা কি করতে চায়। এ ব্যাচিডিভাস ইজ ডিভয়েড অফ এনি ভিশন, বিকজ আমার মনে হয় না উনি কোনো দিনও চিন্তা করেছে উনি এডুকেশন সেক্রেটারি হিসাবে নমিনেটেড হবে। তো সেক্ষেত্রে একটা পলিসি ফর্মুলেট করা আর আপনার নিজের চিন্তা চেতনাকে কোনো একটা পলিসিতে রূপ দিয়ে এত বড় একটা দেশে দাঁড় করানো খুবই কঠিন ব্যাপার। মোহাম্মদ মালিক, আপনি যদি এক্ষেত্রে কিছু যোগ করতেন, যে তার শিক্ষানীতি এবং সবচেয়ে বেশি আশঙ্কা করা হচ্ছে যে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা পাবলিক স্কুলে যারা বেশি যায় তাদের জন্য একটি বাধা কিংবা একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে, আপনার কাছে মূল্যায়নটি কি? দেখুন, আসলে শিক্ষাটা কি, শিক্ষাটা একটা মৌলিক অধিকার, একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবার জন্যই শিক্ষা থাকতে হবে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, রাষ্ট্রের দায়িত্ব। তো ঠিক এই আমেরিকাতেও শিক্ষাটা গণমুখী করার জন্য পাবলিক স্কুল সিস্টেম, এবং সেখানে আপনি স্কুল হাই স্কুল পর্যন্ত দেখেন একেবারে মানে বিনা পয়সায় সবাই শিক্ষা গ্রহণ করতে পারছে। তো তার মানে শিক্ষাটাকে গণমুখী করার জন্যই কিন্তু এই পাবলিক স্কুল সিস্টেমটা আছে। তো বেসি দিবসের যেটা দেখলাম তার যে দৃষ্টিভঙ্গি, সেলিম ভাই যেটা বললেন যে একটা শিক্ষানীতি, বিদ্যমান একটা শিক্ষানীতি যেটা বহুদিন ধরে চলে আসছে, তো নতুন করে একজন সেই শিক্ষানীতিটাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, কোনো রকম লোফল থাকলে সেগুলোকে দূর করে আরও কীভাবে গণমুখী করা যায়, সকলের কাছে শিক্ষা এবং কোয়ালিটি শিক্ষা পৌঁছে দেওয়া যায়, সেটা কিন্তু তার প্রয়োজন। একটা প্রচলিত শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলে নতুন করে একটা সিস্টেমে যাওয়া এবং সেটা যদি পয়সার বিনিময়ে হয় তাহলে তো শিক্ষা গণমুখী থাকলো না। তো তার তো পাবলিক স্কুল সম্পর্কে কোনো আইডিয়াই নেই, যেটা হয় যে ধনাঢ্য ব্যক্তি তারা পাবলিক স্কুলে পড়াশোনা করেছে, তার ছেলেমেয়েরা পাবলিক প্রাইভেট স্কুলে পড়াশোনা করেছে, তো পাবলিক স্কুলের কোনো এক্সপিরিয়েন্সই তার নেই, আর তিনি যেহেতু নিজে শিক্ষাবিদ নন কাজেই শিক্ষা সম্পর্কে তার ওই ধরনের ভীষণও আমরা আশা করতে পারি না। যার ফলে তিনি যেটা বলেন চার্টার স্কুল, পাবলিক স্কুলের পরিবর্তে চার্টার স্কুল, তা যদি হয় তাহলে এটা কীভাবে সম্ভব? এটাকে তাহলে কি এই যারা এখন একেবারে সাধারণ মানুষ যারা এখন পাবলিক স্কুলে পড়াশোনা করছে তারা কি সবাই এই ব্যবস্থাতে সুইচ করলে ভালো করতে পারবে, সেটাও দেখার বিষয় কিন্তু। আর সবচেয়ে বড় কথা, যদি ভীষণ না থাকে একটা ধারণ করতে হবে তার অতীত অভিজ্ঞতা, তারপরে তার এবিলিটি, তার সব কিছু মিলিয়ে তার মধ্যে একটা ভীষণ থাকতে হবে যে শিক্ষাটাকে কীভাবে কোয়ালিটি শিক্ষা করা যায় এবং সকলের জন্য করা যায়। সেটা না থাকলে কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে যে নতুন একটা শিক্ষা ব্যবস্থা ইন্ট্রোডিউস করা, এটা একটা হ্যাপাজার্ড এবং একটা জিওপার্ডাইজ সৃষ্টি করবে বলে আমি মনে করি। এবং উনি তার যে মনোনয়ন সেটি লাভেও কিন্তু সিনেটে বারবার হোঁচট খেয়েছেন, যে কারণে ভাইস প্রেসিডেন্টকে হস্তক্ষেপ করতে হয়েছে, আমরা আজকে দেখেছি। আমরা সেই প্রতিবেদনটি দেখব, তারপরে এই বিষয় নিয়ে আবারও বিশ্লেষণ করব। আমরা ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকিং এর ভোটের সেই প্রতিবেদনটি দেখে নিই। The yeas are 50, the nays are 50. The Senate being equally divided, the vice president votes in the affirmative and the nomination is confirmed. ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের 11তম এডুকেশন সেক্রেটারি হিসেবে মনোনয়ন নিশ্চিত করলেন 59 বছর বয়সী বেটসি দিবস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম প্রেসিডেন্টের মনোনয়ন দেয়া কোনো সেক্রেটারির সিনেটে মনোনয়ন নিশ্চিত করতে ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকিং ভোট দিতে হলো। The eyes appear to have it. The eyes do have it. And the motion to table is agreed to. বেটসি দিবসের মনোনয়ন নিশ্চিত করতে টাই ব্রেকিং ভোট দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এর আগে বিভিন্ন ইস্যুতে 36 জন ভাইস প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে 245 বার টাই ব্রেকিং ভোট দিয়েছেন। তবে কোনো সেক্রেটারির মনোনয়ন নিশ্চিত করতে ভোট দেওয়া প্রয়োজন হয়নি কখনোই। কেবল 1989 সালে প্রেসিডেন্ট বুশের মনোনীত ডিফেন্স সেক্রেটারি এন জে টাওয়ার সিনেটে অনুমোদনই পায়নি। এবারও ট্রাম্পের মনোনীত বেশ কজন প্রার্থী সিনেট অনুমোদনের জন্য বেশ বেগ পেতে হচ্ছে। We're a small number of very, very wealthy billionaires control to a significant degree our economic and political life. Would you be so kind as to tell us
how much money your family has contributed to the Republican Party over the years? Senator, first of all, thank you for that question. I'm again was pleased to meet you in your office last week. I wish I could give you that number. I don't know. I have heard the number was $200 million. Does that sound in the ballpark? Collectively, between my entire family, that's possible. Okay. তিন মেয়াদের প্রেসিডেন্টের মনোনয়ন তালিকা বলছে, যেখানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ক্যাবিনেটের মনোনয়ন প্রায় নিশ্চিত হয়ে যায়, সেখানে ট্রাম্প প্রশাসনের এখনও বেশ কতগুলো নিয়োগ ঝুলে আছে। এর মধ্যে এডুকেশন সেক্রেটারি হিসেবে বেটসি দিবসের মনোনয়ন নিশ্চিত করতে বেশ ঘামে ঝরাতে হলো। সিনেট শুনানি থেকে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। That's apparently not enough. She already makes money off several businesses that could profit from decisions that she makes as Secretary of Education. সিনেটে রিপাবলিকানদের দখলে থাকলেও রিপাবলিকানদের সিনেট সংখ্যা 52 আর ডেমোক্রেটদের 48, যে কারণে দুজন রিপাবলিকান সদস্য বেটসি দিবসের বিরুদ্ধে ভোট দেয়। সিনেট ফ্লোরে ভোট দাঁড়ায় 50-50। I simply cannot support her confirmation. But Mr. President, I conclude my remarks to make clear that my colleagues know firmly that I do not intend to vote on final passage to support Mrs. DeVos. তাই প্রয়োজন হয় সিনেট সভাপতি মাইক পেন্সের ভোট। His nominees are going to have tremendous, tremendous effect. সিনেটের সভাপতি হিসেবে ভাইস প্রেসিডেন্ট কোনো আইন প্রণয়নে ভোট দিতে না পারলেও যখন কোনো ইস্যুতে ভোট সমান সমান হয়ে যায় তখন সংবিধানে আর্টিকেল 1 সেকশন 3 এবং ক্লজ 4 অনুযায়ী সিনেট ফ্লোরে টাই ব্রেকিং ভোট দেন ভাইস প্রেসিডেন্ট। মাইক পেন্স সে নিয়ম অনুযায়ী ভোট দিলেন এডুকেশন সেক্রেটারি হিসেবে বেটসি দিবসের মনোনয়ন চূড়ান্ত করতে। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। দেখলাম যেখানে দেখা হলো যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম একজন সেক্রেটারিকে মনোনয়ন সেক্রেটারি মনোনয়ন নিশ্চিত করতে ভাইস প্রেসিডেন্ট ভোট দিলেন। মোহাম্মদ মালিক, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? প্রতিবেদনটি তো আপনি দেখলেন। হ্যাঁ, সবচেয়ে যেটি আশ্চর্যজনক সেটি হলো যে রিপাবলিকান দুইজন সিনেটরও ভোট দেয়নি তার পক্ষে। তার মানে তার গ্রহণযোগ্যতাটা কোন পর্যায়ে তাহলে আছে যে দলের লোকরাও তাকে এই নমিনেশনকে মেনে নিতে পারেনি। তার মানেই হলো যে এডুকেশন সেক্রেটারি হিসাবে তার যে যোগ্যতা সেটা সিনেটররা একমত হতে পারেননি, যে কারণে প্রশ্নবিদ্ধ বলেই না, প্রশ্নবিদ্ধ না বলে তার মানে তার পক্ষে ভোট না দেওয়ার অর্থই হলো যে এডুকেশন সেক্রেটারি হিসাবে তোমাকে আমরা যোগ্য মনে করছি না। তো সেই হিসাবে যেখানে রিপাবলিকান দলের দুইজন সিনেটর তা মনে করেননি, তার মানেই হলো যে এডুকেশন সেক্রেটারি হিসাবে তার মানে যোগ্যতার প্রশ্নে সবাই বলতে পারে যে যোগ্য নন তিনি। তো এটা আমরা তাই মনে করি। তো যে কারণে তো দেখেন ভাইস প্রেসিডেন্টকে এখানে হস্তক্ষেপ করতে হলো। যদি আরেকজন সিনেটর ভোট প্রদান না করতেন তাহলে তো তার নমিনেশনটা বাতিল হয়ে যেত। তার মানে তার গ্রহণযোগ্যতা এতে এটাই প্রমাণিত হয় যে তার এডুকেশন সেক্রেটারি হিসেবে তার গ্রহণযোগ্যতা একেবারে মানে নিম্ন পর্যায়ে। অ্যাটর্নি সেলিম, আপনার কাছে আমি জানতে চাই যে এডুকেশন অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ বলতেই হয়, যেখানে বাচ্চাদের ভবিষ্যৎ থেকে শুরু করে সব কিছু নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্ম, সেই জায়গায় এই মনোনয়ন আপনি কিভাবে দেখেন? এই মনোনয়ন আমার মনে হয় এবং যা যুক্তরাষ্ট্রের মিডিয়া ইন্টেলেকচুয়াল কমিউনিটি দেখছে, মালিক ভাই যা বলল, বেসি ডিভার্স ল্যাক্স ওভারঅল কোয়ালিফিকেশন, সেটা মানুষের ধারণা। এখন আপনার মনে করতে হবে যে আপনি জানেন ডিউরিং দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনেক লোক বলছে ডোনাল্ড ট্রাম্প আর কারোর কেয়ার করে না, কেয়ার অ্যাবাউট হিমসেলফ। ওকে, সো সে তার ক্যাবিনেটে কে চায় সেইটা ইয়ে করছে। তবে তারে রিপাবলিকানরা একটা সুযোগ দিচ্ছে যে যার কারণ প্রেসিডেন্ট এনজয়েজ লট অফ ল্যাটিচিউড যে কে তার ক্যাবিনেট ফর্ম করার জন্য, এই জন্য ইউজুয়ালি সিনেট বা সিনেটে মোস্ট অফ দ্য টাইম কনফার্ম করে। সেক্ষেত্রে এই অপোজিশন দেখা যাচ্ছে এবং
আমার মনে হয় ওইটাই ব্যাপার যে সিনেটররা যদিও ভোট দিছে অনেকটা রিলাকটেন্টলি পার্টি লাইনে, রাইট, পার্টি লাইনে ভোট দিছে, তাছাড়া প্রেসিডেন্ট দেশ চালাইতে হলে সে কাকে চায়, কাক সাথে কমফোর্টেবল, সেটা জাস্ট প্রেসিডেন্ট নমিনেশন অনার করেছে, অনার করেছে তারা। এখন এত বড় গুরুত্বপূর্ণ সেক্রেটারি এই অবস্থায় এখন উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি যে কত দূর উনি কী করেন। আর ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা হিস্ট্রি আছে, আপনি দেখবেন যে তার আর্ডেন্ট সাপোর্টার জুলিয়ানি এবং খ্রিস্তি সে ডাম্প করেছে সাথে সাথে। সো ভবিষ্যতে যে বেটসি ডিভাসের পারফরমেন্সের পরেও নির্ভর করছে যে সে ওখানে টিকে থাকবে কিনা। আচ্ছা, মানে সময়ই বলে দিবে যে তার কাজ কিংবা কর্ম সেই সাথে গ্রহণযোগ্যতা। সি রাইজেস আপ টু দ্য অকেশন ফর দ্য টাস্ক, সেটার একটা ব্যাপার আছে, উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। মোহাম্মদ মালিক, আজকে অনেক ঘটনাবহুল ঘটেছে, বিভিন্ন শন স্পাইসারের বক্তব্য থেকে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং থেকে শুরু করে সব কিছুই এসেছে। সেই সাথে রাত 9টায় ওবামা কেয়ারের ভবিষ্যৎ কী হবে সিএনএন এর লাইভ একটি ডিবেট আছে, যেখানে বার্নি স্যান্ডার্স এবং টেড ক্রুজ অংশ নিচ্ছেন। আপনার কাছে আমি যদি জানতে চাই যে ওবামা কেয়ার, সেই সাথে স্বাস্থ্য বিমা, ডোনাল্ড ট্রাম্প যেটি বারবার বলছেন তারা ভালো কিছু নিয়ে আসবেন, সেটি যদি আপনার কাছ থেকে জানতে চাই। আসলে ওবামা কেয়ার যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটি অর্থাৎ স্বাস্থ্য বিমা, সকলের জন্য স্বাস্থ্য বিমা, তো এটার ব্যাপারে কিন্তু নির্বাচনের আগে থেকেই ট্রাম্প বলেছেন যে তিনি এটি বাতিল করে দেবেন। এটা কখনো বলেননি যে এটাকে সংস্কার করবেন কিংবা এটাকে আরও সমৃদ্ধ করবেন, বাতিল করে দেবেন, রিপিল করবেন তিনি। এবং এটার পক্ষে কিন্তু যুক্তি যেটা দেখাচ্ছে, যেমন ক্রুজ নিজেও বলেছেন যে এই ওবামা কেয়ারের ফলে কী ঘটেছে, ঘটেছে মিলিয়ন সব জব চলে গেছে এই ওবামা কেয়ার কারণে, আর কর্মচারীরা বাধ্য হয়েছে পার্ট টাইম করার জন্য, মানুষ তাদের ডাক্তার হারিয়েছে, হেলথ ইন্স্যুরেন্স হারিয়েছে, ইভেন প্রিমিয়াম এত উপরে চলে গেছে যে একেবারে স্কাই রকেটিং প্রিমিয়াম, যেটা মানুষের একেবারে সাধ্যের বাইরে চলে গেছে প্রিমিয়াম এবং ডিডাক্টেবল অ্যামাউন্ট এত বেশি হয়ে গেছে। তো এ ব্যাপারে একটি ওবামা কেয়ারের একটি বিষয় হলো এরকম, আমি বলি যেটা ক্রুজ যেটা বলেছেন সেটি হলো যে পার্ট টাইম ওয়ার্কার বেড়ে গেছে, ফুল টাইম জব হারিয়েছে। এটার কারণ হলো এই যে এই আইনে বলা আছে এরকম, সেলিম ভাই আরও এটা ক্লিয়ার করতে পারবেন, আমি যতটুকু শুনেছি সেটি হলো যে যদি কোনো একটি কোম্পানিতে বা কর্পোরেশন এমপ্লয়ারের মোর দ্যান 50 এমপ্লয়ি থাকে, তাহলে যদি ফুল টাইম এমপ্লয়ি তারা হয় তাহলে কোম্পানিকে এই ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে এমপ্লয়িদের জন্য, যে কারণে করেছে বড় বড় সে রিটেল স্টোর যেগুলো আছে, ধরেন স্টেপলস কিংবা ডুয়েন রিড, এরা কী করেছে যে এমপ্লয়িটি আগে 40 আওয়ার্সের বেশি কাজ করতো, ওভার টাইম পেত, এবার তাকে কী করেছে 30 ঘন্টা নিচে রেখেছে যাতে তাকে ইন্স্যুরেন্স দিতে না হয়। এবং আমি একটি ঘটনার কথা বলি আপনাকে, যে স্টেপলসের ভাইস প্রেসিডেন্ট যিনি হিউম্যান রিসোর্সের হেড ছিলেন, তো একজন এমপ্লয়ির ওভার টাইম হয়েছিল, তার ইন্স্যুরেন্স ছিল না আর কি, তো কেন ওভার টাইম হলো তার, সেই জন্য তার ভাইস প্রেসিডেন্টকে অপশন দেওয়া হয়েছিল তুমি রিজাইন করো, এবং ভাইস প্রেসিডেন্ট রিজাইন করতে বাধ্য হয়েছে। তাহলে যেটা রিপাবলিকানরা বলেছে বা ক্রুজ যেটা বলেছে যে মিলিয়ন্স অফ এমপ্লয়ি লস্ট দেয়ার জব, পার্ট টাইম ওয়ার্ক হয়েছে, ডাক্তার অধিকাংশ ডাক্তার ওবামাকে নিতে চায় না, প্রেক্ষিত কিন্তু, তো এইগুলো হলো তাদের যুক্তি, কিন্তু এগুলো বাস্তব কিছু দিকও আছে। আবার দেখেন ওবামা কেয়ারের যে ভালো দিকগুলো আছে সেটি হলো যে সব মানুষই কিন্তু ওবামা কেয়ার পেয়েছে, এখন ধরেন মোর দ্যান 20 মিলিয়ন পিপল কিন্তু ওবামা কেয়ারে বেনিফিট নিচ্ছে, ইন্স্যুরেন্সের আওতায় এসেছে, আওতায় এসেছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই যে মোর দ্যান 20, যেটা স্যান্ডার্স বলছেন 30 মিলিয়ন আমেরিকানসকে আমরা এই ইন্স্যুরেন্স থেকে মানে বঞ্চিত করতে পারি না একটা মানে পলিসি বন্ধ করে দিয়ে, তো আসলে 30 মিলিয়ন লোক তো এই সেবা পাচ্ছে, হোক প্রিমিয়াম হাই কিন্তু তারা একটা ইন্স্যুরেন্সের আওতায় এসছে। তো যখন এটা নিয়ে সিনেটে কিন্তু একবার একটা মানে হিয়ারিং হয়েছিল আর কি, সেখানে আমি ওইটা দেখেছিলাম, আমার মনে আছে যে ম্যানহাটন ডাউনটাউনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, তিনি সেখানে প্রশ্ন করেছিলেন পল রায়ানকে, সরাসরি প্রশ্ন করেছিলেন যে ওবামাকে আর বাতিল আমি চাই না, তার কারণ উনি বলেছেন যে আমি
মানে আজীবন রিপাবলিকান। তো আমার যখন ক্যান্সার ডায়াগনোসিস হলো তখন আমার কোনো ইন্স্যুরেন্স ছিল না, তো আমি সেটার চিকিৎসা করতে মানে পারবো না ভেবে আমি হতাশ হয়ে গেছিলাম যে তাহলে বোধ হয় আমি আর বাঁচতে পারলাম না। পরবর্তী যখন ওবামা কেয়ার আসলো আমি সেই ওবামা কেয়ারের আওতায় ইন্স্যুরেন্স নিয়ে আমি ক্যান্সারের চিকিৎসা করিয়েছি, আমি আজকে বেঁচে আছি, আমি আজকে সুস্থ। কাজেই আমি একজন রিপাবলিকান হয়েও আমি চাই ওবামা কেয়ার থাকুক। তার জন্য এই যে একজন ভুক্তভোগী মানুষ যিনি বলেছেন যে ওবামা কেয়ার না থাকলে তার ইন্স্যুরেন্স থাকতো না, তিনি চিকিৎসা করতে পারতেন না, তিনি মারা যেতেন, তাহলে এই 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 ওবামা কেয়ারটা বাতিল হয়ে গেলে তাহলে এইরকম আরেকজন লোক যখন এরকম ইন্স্যুরেন্স মানে বিমা হারিয়ে ফেলবে স্বাস্থ্য বিমা, তার কি অবস্থাটা হবে, তার কি অবস্থা হবে? অ্যাটর্নি সেলিম, আপনি যদি এই ক্ষেত্রে একটু যোগ করতেন। অফকোর্স ওবামা কেয়ারের কতগুলি ভালো দিক আছে, যারা ওয়ান্স আনইনসিওর্ড ছিল, যাদের ইন্স্যুরেন্স দিত না, তারা এখন ইন্স্যুরেন্স কোম্পানি এখন আর ওইটা ডিনাই করতে পারে না কাভারেজ। প্রি এক্সিস্টিং কন্ডিশন কাভার করতো না, এখন ইটস কাভার্ড। সো আর একটা হচ্ছে যে যেমন চিলড্রেন আন্ডার 26 পর্যন্ত এখন, আগে যেটা ছিল না, এবং ম্যান্ডেটরি ইন্স্যুরেন্স করা হচ্ছে, নইলে পেনাল্টি দেওয়া হচ্ছে। সো আর এই ওবামা কেয়ারের ফলে এর এর ভালো দিকগুলো এইটা, ওবামা কেয়ারের ফলে 20 মিলিয়ন লোক সাইন আপ করেছে, এনরোল্ড হয়েছে। এখন যদিও দেয়ার আর অ্যানাদার পলিটিক্যাল কারণ, তার কারণ আপনার ওয়ার্ল্ডে আমেরিকায় হেলথ কেয়ারের কস্ট কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে কম লোকই এখানে ইনসিওর্ড। তার কারণ ইউরোপ বলেন, বিভিন্ন জায়গায় বলেন, ক্যানাডা বলেন, এই যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, এইটা ওবামাই প্রথম একটা কমপ্রিহেন্সিভ হেলথ কেয়ার সিস্টেম ইয়ে করেছে। এটা সিগনেচার অ্যাচিভমেন্ট ওবামার জন্য, এটা কালো লোক হয়ে সেখানে একটা প্রবলেম আছে রিপাবলিকানদের, এবং ডেমোক্র্যাটরা এটা করছে সেখানে একটা পলিটিক্যাল মানে কারণ রয়েছে তাদের। ওকে, আপনি এখন ধরেন এখন তারা যেটা বুঝছে যেটা করতে গেলে, আর আপনার ওবামা কেয়ারটা অ্যাটলিস্ট 7-8 ইয়ার্স ইন এক্সিস্টেন্স, এখন 20 মিলিয়ন লোকরে আপনি রাতারাতি আনইনসিওর্ড করে দিলেন, দেন ইটস এ বিগ থিং। তাইলে তো মানে অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রেসপন্সিবিলিটি থাকলো না যে তুমি 20 মিনিট কাভারেজ করে দিল, আবার লোক যারা আছে তাদের আনইনসিওর্ড করে দেওয়া হলো, যারা প্রিএসডি এক্সিস্টিং কন্ডিশন ছিল সেই পর্যায়ে নিয়ে গেলাম আর তারা ইয়ে পাবে না, লোকজন দুঃখে দুঃখে মরবে। এর আগে কথা ছিল যে বহু লোক এই হসপিটাল বিলের জন্যই ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, বহু ফ্যামিলি বাড়িঘর বিক্রি হয়ে গেছে, যাদের ফ্যামিলিতে ক্যান্সার ছিল, ইয়ে ছিল, তার কারণে ইন্স্যুরেন্সে কভার করতো না। তো সেই পর্যায় থেকে আমেরিকানরা বেঁচে গেছে, সেইটা একটা ব্যাপার। আর একটা সিস্টেম ইন প্লেস হইলে এইটা সরে যাওয়া খুবই কঠিন, মানুষ যেটা পায় তার কাছ থেকে সরে যাওয়াটা খুবই কঠিন কঠিন ব্যাপার। এখন রিপাবলিকানরা দেখছে যে এটা একটা পলিটিক্যাল ডিজাস্টার হবে যদি আমরা রাতারাতি রিপিল করে দিই, নাও তারা বলছে যেটা হিলারি ক্লিনটন বলছিল, আই ওয়ান্ট টু ডেভেলপ ফ্রম ওবামা কেয়ার, এখন তারা কিন্তু তাই বলছে, আমরা এখন রিপিল অ্যান্ড রিপেয়ার করব, রিপ্লেস করব। তো যে সমস্ত জায়গায় সেইটাই হবে আমার মনে হয় মানে দেশের জন্য, পাবলিক ইন্টারেস্টের জন্য সবচেয়ে ভালো, কারণ যেটা এক্সিস্টিং আছে মানুষ পাচ্ছে, সেখানে যে ডিফেক্ট হচ্ছে সেই ডিফেক্টগুলো সেরে রিপেয়ার করে বা মানে এই হেলথ কেয়ার সিস্টেমকে বজায় রাখা। এমন রিপাবলিকানরা আলটিমেটলি তাদের কোনো ওয়ে থাকবে না এটা না করে, নাহলে আপনি বহু রেটোরিক শুনছেন, আমি যেই প্রথম দিন সাইন করে ওবামা কেয়ার বাতিল করব, এ করব তা করব, কিন্তু সদা সম্ভব হচ্ছে না। ও ওবামা কেয়ার শীঘ্রই এই 2 সপ্তাহের ভিতরে 100 ডেজের ভিতরে আমরা এটা রিপিল করে আর একটা কিছু করে দেবো। আজকে দেখছেন ডোনাল্ড ট্রাম্প বলছে বা গতকাল বলছে যে ইট মে বি নেক্সট ইয়ার, আর নেক্সট ইয়ার পর্যন্ত চলে যেতে পারে, 2018-এ চলে যেতে পারে। তো 2018-এ গেলে দেখেন এই ফিক্স নিয়ে ডিবেট হবে, ইয়ে হবে, এটা একটা একটা ব্যাপার আছে, ইজ রিয়েলি টাফ। আর এটা ইফেক্ট হইতে হইতে মিড টার্ম ইলেকশন এসে যেতে পারে, সেখানে একটা ইস্যুর ব্যাপার আছে। সিনেটের তো 7টি ভোট, যদি আইনি ব্যাপারটি বলেন যে নতুন যদি কোনো আইন আনতে চান ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে সিনেটে কী ধরনের বাধা কিংবা আইনি বিষয়টি আপনি কী বলেন? না, সিনেটে আপনার এই এই দিজ আর দ্য অর্ডিনারি লজ, এখানে আপনি সিম্পল মেজরিটি দিয়ে পাশ করতে পারেন বোথ হাউজে, সিনেট এবং কংগ্রেস হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, রিপাবলিকান দেশে মেজরিটি সেখানে আসে, তারপরেও এইটা ইয়ে করা যায় না, তার কারণ এদেশে পার্টি লাইনে অনেক সময় ভোট হয় না।
অনেক ডেমোক্র্যাটরা যে রিপাবলিকানদের এসে ভোট দিচ্ছে, রিপাবলিকানরা এসে ডেমোক্র্যাটদের এসে ভোট দিচ্ছে, সো এ সমস্ত ব্যাপার স্যাপার আছে। সো দিজ আর আপনার স্ট্রং উইল পলিটিক্যাল লিডার্স, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মেম্বার, কংগ্রেসম্যানরা এবং সেনেটররা প্রেসিডেন্ট যা বলবে তাতে উঠবে বসবে সেটা এক্সপেক্ট করা যায় না সেটা। এবং আরেকটি বিষয় যদি আপনার কাছে জানতে চাই মোহাম্মদ মালিক, আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বিচার বিভাগের যে আজকে যে হিয়ারিং সে বিষয়টি নিয়ে। এবং ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী সেই 2015 জুন থেকে যখন তিনি প্রেসিডেন্ট পদে লড়ার জন্য ঘোষণা দিলেন, তখন থেকেই যে বিষয়টি চলে আসছিল তিনি মুসলিম নিষিদ্ধ করবেন এদেশে এন্ট্রিতে। এবং 60টি মুসলিম প্রধান দেশকে যখন উনি নিষিদ্ধ করলেন নাগরিকদের, তার যে প্রতিক্রিয়া বিচার বিভাগ সেই সাথে জনগণ, তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি তাহলে মুসলিম নিষিদ্ধ করার যে ওনার যে একটি স্লোগান ছিল সেই বিষয়টি উনি কি আদৌ বাধার সম্মুখীন হবেন কি না? অবশ্যই হবেন, নিষিদ্ধ হচ্ছে নি, তার কারণ হলো যে এবং উনি যত সহজে ভেবেছিলেন তত সহজে কনস্টিটিউশন তাকে এলাউ করে না, হোক প্রেসিডেন্ট, কনস্টিটিউশনের বাইরে তো কেউ নয়। ডিসক্রিমিনেশন, রিলিজিয়ন ডিসক্রিমিনেশন করার কি এখতিয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে? একটা সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, সে যে ধর্মের তখন তার পরিচয় হবে শুধু সন্ত্রাসী। আর একজন মুসলমান সন্ত্রাসী করে যেমন ইসলামিক টেররিস্ট হবে, তো একজন খ্রিস্টান সন্ত্রাসী যদি হয় তাহলে খ্রিস্টান টেররিস্ট হবে। তো টেররিস্টের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সবারই আছে, এটা জনগণ অ্যালাউ করবে। কিন্তু শুধুমাত্র ধর্মের কারণে যে পরিচয় ধর্ম মুসলিম এই জন্যই তাকে ব্যান করা হবে, তো এইটা আসলে পুরোপুরি অগণতান্ত্রিক, অসাংবিধানিক। ফাইনালি ইট ক্যান নট বি, এটা খুবই কঠিন কাজ। এর ভিতরে একটা পলিটিক্যাল কারণ আছে। আপনি প্রথম থেকে দেখবেন যে ট্রাম্পের একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, যার যে সে উঠে আসছে খুব কম খরচে। সে প্রথমেই যখন প্রেসিডেন্ট রান করার জন্য সে ওবামার বার্থার আন্দোলন শুরু করেছে, তাই থেকে সে নিউজে আছে। এরপর মেগান কালিরে ইয়ে করেছে, নিউজে আছে। এটা হলে জন ম্যাকেনরে বলছে ও কি হিরো, তো ধরা পড়েছে। এইভাবে একটার পর একটা সে আছে পাবলিসিটি নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আর এই মুসলিম ব্যান বলতে জানে সে তার একটা গুড পার্সেন্টেজ অফ পিপুল এটা পছন্দ করবেন না, তার পলিটিক্যাল ভোটার ব্যাঙ্ক যেটা, সে এটা করেছে, নির্বাচনী প্রচার করেছে। আপনি যদি চিন্তা করে দেখেন, মুসলিম ব্যানই ঠিকই আছে, কিন্তু এটা আবার খুব ক্যালকুলেটেড ওয়েতে করা হয়েছে। সৌদি আরব যেখানে মোস্ট টেরোরিস্ট সাপ্লাই দিয়েছে তারা নাই, এখানে ইজিপ্ট নাই, জর্ডান নাই, তো টেরোরিস্ট কান্ট্রিগুলো যারা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল নাই, তারা নেই। আপনার যেখানে যে দেশগুলোকে নিষিদ্ধ করে সেখানে কোনো আমেরিকান এম্বাসি নাই, শুধু ইরাক ছাড়া, অ্যান্ড এই সোমালিয়া, ইরান, ইরানে তো আমেরিকান এম্বাসি নাই, ইয়েমেন, দিজ আর ফেইল্ড স্টেট, সিরিয়া, এখানে এখান থেকে ভিসাও দেওয়া হয় না, এখান থেকে কম লোকই আসে, এখানে কম লোকই আসেন। সো ওইগুলো দেশগুলোর দিয়ে পাবলিসিটিটা নিচ্ছে, তার কনস্টিটিউয়েন্সিতে সমর্থন করাচ্ছে, মানে সাপোর্টটা রাখছে, নির্বাচনী ইয়েও আছে, আবার মিনিমাম হার্মও করছে সে সেখানে। তো দিস ইজ এ স্ট্র্যাটেজি, শুধু ইরান ছাড়া, কোনো ইরাকে ছাড়া, তাও সবাইরে তো ভিসা দেওয়া হয় না, গভর্নমেন্ট ইয়ে দিয়ে হয়। আবার এই এক্সিকিউটিভ অর্ডারের আন্ডারে সব গভর্নমেন্ট এমপ্লয়ীদের এক্সক্লুড করা হয়েছে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লোক আসতে পারবে, কিন্তু এখানে করা হয়েছে যেখানে নন ফাংশনিং স্টেট, যেখানে ফেইল্ড স্টেট, যেখানে স্টেটে কোনো গভর্নমেন্ট নাই, সেখানে আমেরিকান এম্বাসিও নাই, ভিসাও দিচ্ছে না, আসছে না, অলরেডি যারা পারমানেন্ট রেজিডেন্ট আগে থেকে আসে তাদের কিছুটা ট্রাভেল হচ্ছে। তো মিনিমাম আপনি যে ইয়ে করেন প্যারিবাস যে কথা বলছে, কী আর হয়েছে 60টা দেশে 109 জনের ডিটেন করা হয়েছে, এটা কী আর বড় ব্যাপার হয়েছে 134 মিল, আবার তাদের ছেড়েও দেওয়া হয়েছে। সো দিস ইজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ইটস অনেকটা মুসলিম হেটার না, ওর ভোটার ব্যাঙ্ককে ঠিক রাখা, নির্বাচনী ইয়েও ঠেকা, এর ভিতরে একটা সুন্দর গেম রয়েছে এখানে, তার কারণে এই সমস্ত স্টেটে কোনো ইয়ে নাই, ফাংশনিং গভর্নমেন্ট নাই, আমেরিকান এম্বাসিও ওয়ার্ক করে না, নোবডি ইস্যুস দেম এ ভিসা, সো দে ডোন্ট কাম। এবং আমেরিকার ভিতরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে এই সমস্ত 7টি দেশের কেউই সন্ত্রাসী এসে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাও কিন্তু না। আর আপনি চিন্তা করবেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় নিউজে থাকতে চায়, এই যে এক্সিকিউটিভ ব্যান ঘোষণা করার সাথে সাথে সারা দুনিয়ার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ট্রাম্প 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 আর এক্সিকিউটিভ ব্যান হচ্ছে, সো হি ইজ ইন দ্য নিউজ, সে তার ব্যক্তিগত পাবলিসিটিটা পেয়ে গেছে, অ্যান্ড কন্টিনিউস টু গেট ইট। আর একটা জিনিস সে অফকোর্স একটা জিনিস সে শিক্ষা পালো এখান থেকে,
যে আমি যা ইচ্ছা তা করতে পারছি না, এটা বড় একটা হুসট খেলো, এখন প্রতিবাদ দেখলো না, এটা একটা স্ল্যাপ অন দ্য ফেস, মুখে একটা চড় মারলো, চড় জুডিশিয়ারি তারপরে যাই বিহেভ, ইউ আর নট অ্যাবাভ দ্য ল, ইউ আর নট বিয়ন্ড দ্য ল, সো তোমার যা কিছু করতে হবে আইনের ভিতরে, আইনের ভিতরে করতে হবে, সো সে এটা একটা স্ল্যাপ অন দ্য ফেস, জাস্ট স্ট্রেইট ফেস, এবং তার প্রেসিডেন্সি শুরুতেই এইটা হলো, সো আমার মনে হয় হিউল কার্ভ হিজ বিহেভিয়ার, তার সে অনেক সংযত হবে এখন থেকে, অনেকটা পরিবর্তন হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, শেখ সেলিম আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে মোহাম্মদ মালেক আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদের বিশ্লেষণ যে সংবাদের বিভিন্ন দিক নিয়ে, খুঁটিনাটির দিক নিয়ে দর্শকদের জানালেন, সেই সাথে মোহাম্মদ মালেক একদম সব শেষে 30 সেকেন্ডে যদি আপনি দর্শকদের জন্য কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার বলার যে আসলে কোনো কিছুতে হতাশ হতে নেই, আসলে ওয়েট অ্যান্ড সি, তো আমেরিকা রাতারাতি একেবারে একটা সভ্য দেশ থেকে অসভ্য দেশ হয়ে যাবে না, এখানে যেটা সত্য যেটা সুন্দর সেটারই জয় হবে, আমরা সেটাই আশা করি, সেটাই আশা করি। হ্যাঁ, আমি লয়ার হিসেবে বলছি যে অনেক লোক এতে শঙ্কিত, দারুণভাবে আতঙ্কিত, আতঙ্ক হওয়ার তেমন কোনো কারণ দেখছি না আমি, আমি বহু কল পেয়েছি যে বাংলাদেশের ভিতরে ইনক্লুডেড হবে কি না, কোনো দেশই অ্যানাদার 60 ডেজের ভিতরে ইনক্লুডেড হওয়া সম্ভব না 90 ডেজের ভিতরে, তার কারণ হোমল্যান্ড সিকিউরিটির রিপোর্ট সাবমিট করতে বলা হয়েছে, আর অলরেডি এই 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 এক্সিকিউটিভ অর্ডার যেভাবে চ্যালেঞ্জ হয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, তাতে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, যারা আত্মীয় স্বজন দেখার জন্যই বা যারা খুব শঙ্কিত আছেন তাদের শঙ্কিত হওয়ার তেমন কোনো কারণ নাই, আর তাছাড়া এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে অনেক কিছু করা যায় না, দেশে এক্সিস্টিং আইন আছে, সে আইনও এক্সিকিউটিভ অর্ডার দিয়ে পাল্টানো যায় না, সুতরাং শঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার তেমন কোনো কারণ নাই। আবার দিনের যেটি হয়েছে সেটিতেও তো স্থগিতাদেশ সবই স্থগিত আছে এখন, এবং যদি স্থগিত নাও থাকে তাও খুব শিগগিরই তেমন কিছু হওয়ার নেই, শুধু ওই কান্ট্রিগুলার মানে এন্ট্রি ডিনাই করতে পারে, আর অন্য অন্য এক্সিস্টিং আইন আছে, সেই আইন অনুযায়ী অনুযায়ী চলবে, প্রেসিডেন্টের উইম বা ইচ্ছা মতো চলবে না, সুতরাং আমি দর্শক শ্রোতাদের বলতে চাই এত ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখছি না, শঙ্কিত হওয়ার কোনো কারণ দেখছি না, যে যা করছেন ট্রাভেল করতে চান ট্রাভেল করেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছেন, সেই সাথে জানিয়ে রাখতে চাই আমাদের এই অনুষ্ঠানটি শুক্রবার থেকে আবারও ফেসবুকে সরাসরি লাইভে আসবে। আর আরেকটি কথা যেটি বলতেই হয় সেটি হচ্ছে আমাদের এখানে যে যে দুজন অতিথি আসেন তারা যে বিশ্লেষণ করেন সেটি তাদের একান্ত ব্যক্তিগত মত এবং তাদের বিশ্লেষণ। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।